আরো দুঃখ দিও শৈবের মতো স্থগিতি দিয়ারে আমায় সাগরে ভাসায়ো রে দুঃখারে দিয়েছ মাওলারে দিয়া সাগরে ভাসায় রে দুইটা খুরমা মরি আমি যখন খাইলো ভাই ছেলের মুখের জবান দেখন তখন খুলে যায় ছেলে বলছে শোনো মাগো তোমারে যাই কইয়া আয়া আয়া এই যে চোদ্দ জন লোক গোয়েরা চেষ্টা যা করিয়া রে ছেলে বলতাছে মা এই যে চোদ্দ জন লোক চেষ্টায় পড়ে আছে ওনারা কে মরিয়ম বলতাছে বাবা এরা হলো ইহুদি তুমি যখন আমার গর্ভে ছিলা তখন এরা আমাকে টিটকারি করছিল যখন মায়ের ছেলে এরকম আলাপ করতেছে এদের ভিতরে আরো বিশ্বাস হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহর একটা ভেদাভেদ এখানে আছে তা না হলে কেবলমাত্র ছেলেটা জন্ম নিল আর এই ছেলে কথা বলে এই চোদ্দ জন সেজদা তুলে তাড়াতাড়ি যে ছেলেটার পায়ের মধ্যে জড়াই দিচ্ছে বাবা আমরা না জেনে তোমার মাকে না চিনে আমরা বিরাট অন্যায় করছি দয়া করে তুমি তাড়াতাড়ি আমাদের পেটটা চিটে করে দাও তা না হলে আমরা বাড়িতে যেয়ে মুখ দেখাতে পারবো না সেই ছেলেটির নাম দেখো ঈসা নবী ছিল ওরে চোদ্দ জন ইহুদি গো তারা বায়াত পড়াইলো গো বায়াত পড়ালো চোদ্দ জন ইহুদি গো দেখো বায়াত পড়াইয়া উঠাইয়া বলেছে গোয়া আমার ও গোসাই কি রে হাত উঠাইয়া বলেছে গোয়া আমার ও গো মালিক সাই ওরে চোদ্দ জন ইহুদির ফের সিটা করা চাই গো চিঠি করা চাই এই ফরিয়াদ যখন ঈসা জানাইয়া ছিল ওগো আল্লাহর দরবারে গো দোয়াকো ভুল হইয়া গেল গো আল্লাহর দরবারে গো দোয়া কবুল হইয়া যায় চোদ্দ জন হলো ভালো রে আমি বলিরা সবাই ও রে চোদ্দ জন ইহুদি গো দিল মুসলমান বানাইয়া ওইখানে হইতে তার গো বাড়ি গেল চলিয়া গো জঙ্গলেতে রইল গো আবার ওরে প্রাণের ভাই ওরে পানির তালাশে মরিয়ম এদিক সেদিক যায় সারা মরু প্রান্তে গো দেখো ঘুরিয়া বেড়ালো কোথাও না মরিয়ম রে বাবা পানির খোঁজ পাইল রে পানি না পাইয়া মরিয়ম ফিরায় আসে ভাই ওরে ঈসা নবী শুইয়া গছিল মাটির বিছানায় গো মাকে না পাইয়া গো দেখো কান্দিতে আসিল পায়ের ঘষাতে গইয়া গেটা কূপ হইয়া গেল রে
হঠাতে গো একটা ঝর্ণা ভয়া যায় ওরে আইজো বদি আছে গো প্রমাণ বলিরাজ সবাই ওই যে হাজিরা যায় হস্তরিতে ওরে প্রাণের ভাই সেই ঝর্ণার পানি আবার গো আবার যত হাজি খায় রে গায়েবি আওয়াজ আয় এইভাবেতে তিন মাস আবার জঙ্গলে কাঠালো করে গায়েবি আওয়াজ গোয়া আমার মাওলা বলিল তুমি শোনো শোনো ও গো মরিয়ম তোমারে যাই কইয়া তুলাতে যাও না চলে রে আবার ছেলে কুলে লইয়া রে মরিয়মে বলছে গো আমার ওগো মালিক সাই আমি যেখান হইতে ফিরে আসি আবার যাইতে পারবো নাই কারণ লোকজন দেখিলে গো আমায় টিটকারি করিবি ওরে এইসব কথা আল্লাহ আমার সহ্য না হইবে হায় আল্লাহ বলছে শোনো মরিয়ম তোমারে যাই কইয়া তুলাতে যাও না ফিরে গো আবার দেরি না করিয়া রে মরিয়ে বলতে চাল্লা যেখান থেকে আমি চলে আসছি ওখানে আমি ফিরে যেতে পারবো না কারণ মানুষ আমাকে চিৎকারি করবে আল্লাহ বলতেছে মরিয়ম তুমি বাইতুল্লাহতে চলে যাও যদি কেউ কিছু বলবা তুমি শুধু বলবা আমি আল্লাহর রায় রোজা রাখছি আমি তোমাদের সাথে কথাবার্তা বলতে পারবো না যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করণীয় থাকে তাহলে আমার এই শিশু বাচ্চার কাছে জিজ্ঞাসা করো আমার বাচ্চা এই সব কথার উত্তর দিবে এই হুকুম পাইয়া মরিয়ম চলছে আবার বাইতুল্লাহর দিকে যখন বাইতুল্লাহর কাছাকাছি চলে গেছে লোকজন এখন টিপকে রেখেছে এই তোমরা এসো দেখে দাও ওই যে বাইতুল্লাহতে যে মেয়েটা স্বামী ছাড়া ঘর বইছিল আজকে ছেলে কুলে নিয়ে আসতেছে আইসো আইসো দেখে দাও এরকম টিটকের করতেছে এখন মরিয়ম বলতেছে দেখো তোমরা আমাকে টিটকের করো না আমাদের কাছে কি চাক আল্লাহ পাক জানে তবে তোমাদের যদি কোনো জিজ্ঞেস করণীয় থাকে আমার এই শিশুর বাচ্চার কাছে জিজ্ঞেস করো যা কিছু তোমরা জিজ্ঞাবে তার উত্তরই পাবে তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করছিল খোকন তোমার বাবাকে তোমার মাকে তোমার সৃষ্টিকর্তা মালিককে আমার সৃষ্টিকর্তা মালিক একজন আছে আমি যার কোলে আছি উনি আমার মা লোকজনে বিশ্বাস করে না যে জঙ্গলে ভিতরে আছিল কোন সাধু সন্ন্যাসীর পালায় ফেরা জাদুবিদ্যা শিখছে এই জাদুবিদ্যার দ্বারা ছেলেদের কথা কয় আর কিছু নয় এই কথা যখন আবার ঈশা বলিল ওরে লোকজন শুনি এগো কথা বিশ্বাস না করিল বাইতুল্লাহতে থাকতে গো লাগলো ওরে প্রাণের ভাই এইভাবেতে দিনে দিন তার গো আবার গত হইয়া যায় রে এইভাবেতে দিনে দিন তার গত হইয়া গেল ওরে ঈসা নবীর বয়স যখন 7 বছর হলো গো মুখের কথা মরিয়মের সহে নাই আর গায় ওরে কান্দা কান্দা বলছে গো আমার ওগো মালিক সাই এই যে লোকজনেরও কথা গো আমার সহ্য তো হয় না তুলাতে আমি থাকতে গো আবার পারবো না রাব্বা না রে বাইতুল্লাহ সারিয়া গো আবার জঙ্গলেতে গেল ওরে জঙ্গলে থাকিয়া গো ছেলে পালতে লাগিল ওই যে ঈসা নবী আল্লাহর দেখো
ঐশ্বর্য দান পায় ওরে লোকজনকে থাকিয়ে গোয়া আবার হেদায়েত বুঝায়। দেখো এইভাবে তে বারো বৎসর গত হইয়া গেল। ইসাকে রাখিয়া মায়ে গোয়া আবার পানি আনতে গেল রে। ইসাকে রাখিয়া গো মায়ে পানি আনতে যায় ওরে আরো সে থাকিয়া গো ভাবে আমার আল্লাহ মালিক সাই গো। আল্লাহ বলছে ওরে আজরাইল তোমারে যাই কইয়া এই মুহূর্তে মরিয়মের জান আনো কবচ করিয়া। ওই যে হুকুম পাইয়া আজরাইল সে কানছে যারে যার গভীর জঙ্গলের ভিতরে তাদের কেহ নাই ওরে ঈসা রইছে একা একা ছিল তাহার মায়। তাহার মায় ছেলেরও দেখা শোনা মোটেই হলো না রে এইভাবে তার জানটা আমি আনতে পারবো না। হায় হায় আল্লাহ বলছে শুনো গো আজরাইল তোমারে ভাই কইয়া আলা আলা আমার হুকুম ফলো করো রে তুমি দুনিয়া থাকিয়া রে। আল্লাহর হুকুম পাইয়া গো আজরাইল রওনা হইয়া যায় ওরে কানতে কানতে আজরাইল তখন যাইয়া পৌঁছায়। মরিয়মের কাছে গো যাইয়া আজরাইলে বলে ওরে আল্লাহর হুকুম হইছে গো তোমার জান নিয়া যাবো চলে। এই যে মরিয়মে কান্দা গো বলে শোনো আজরাইল আল্লাহর দরবারে গো যখন হইবা দাখিল রে। তুমি জানতায় আমার লইয়া যাও গো তাতে আমার দুঃখ নাই তবে ভবে মাত্র একটা গোয়া আমার ছেলে আছে হায় একবার দুইটা চক্ষু দিয়া ছেলে যাবরে দেখিয়া ওরে একটু সময় দাও গো আজরাইল শোনো মন দিয়া। আবার আজরাইল বলছে শোনো মা গো তোমারে জানাই একটু দেরি করার ক্ষমতা গো আল্লাহ আমার রাখে নাই ও রে। মরিয়মে বলছে রে আজরাইল রেডি গেলাম হইয়া আমার জানটা কবচ করে লইয়া যাও দেরি না করিয়া। তবে মনে আমার রইল গো দুঃখ তোমারে জানাই জন্মের মতো চলে গেলাম রে আমার ছেলে দেখলাম নাই ও রে। জানতা কবচ কইরা গো আজরাইল বিদায় হইয়া যায় ওরে সারা দিন গেল গত গো হইয়া মরিয়ম বাসায় নাহি যায় জঙ্গলে ছেলের কাছে না যায়। ওই যে মায়কে না দেখিয়া গো ঈসা ভাবছে মনে মনে ওরে আমাকে ফেলিয়া গো মায়ে গেল কোনখানে। ওই যে মাকে খোঁজার জন্য গো ঈসা জঙ্গলে বেড়ায় অনেক দূরে যাইয়া গো মায়ের মৃতদেহ পায়ো। সারাদিন গেছে বাসায় যায় না মানে ওইখানে আর যায় না ছেলের বুকে চিন্তা করে মা আমাকে ফেলে কোথায় চলে গেল জঙ্গলটা খুঁজতে খুঁজতে দেখে অনেক দূরে দিয়ে মরা লাশ পড়ে আছে। এখন চিন্তা করে জঙ্গলের ভিতরে কোনো লোকজনের সারা শব্দ নাই কোনো বসতি নেই মা তো মরে গেল মাকে দাফন কাউন করতে হবে এখন লোক পাবো কোথায়। তাহলে আমার নিশ্চয়ই মানুষ দেখানাতে সেই লোক আর লয়ে যাইতে হবে।
কাপনে কাপনে করতে হবে ভরাই কোথায় আমি লোকজন আবার পাবো প্রাণের লোকালয়ে যখনই শাহ যাইতে যে আসিল অনেক দূরে যাই আর একটা তামসা দেখতে পেল রে অনেক দূরে যাইয়া গইছা দেখিবারে পায় আরবিয়ান বেশে গো একদল লোক আসাতে